আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এস এম উন্নয় ব্লগসের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাঝে বেশ কিছু গাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে জাপানি লাইটেস্ট টয়োটা কভার্ড ভ্যান এবং ডাইনা কভার্ড ভ্যান রয়েছে, এবং আমাদের পিছনে কিন্তু আরও কিছু গাড়ি রয়েছে। আপনাদের সবগুলো গাড়ির এক এক করে দেখাবো ইনশাল্লাহ, আপনারা সাথে দেখবেন। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ছোট মিনি ক্যাব রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই গাড়িটা সম্পর্কে ধারণা দেবো। এবং চলেন সামনে দেখি আরো কিছু গাড়ি রয়েছে, সেগুলো সম্পর্কে সবই বিস্তারিত বলবো। তো দেখেন যে এ পাশে আরেকটা জাপানি ডাইনা কভার্ড ভ্যান রয়েছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন KM75 লাইটেস্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে, আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। এবং পিছনে কিন্তু আরেকটি রয়েছে একদম আপনার একটু টুকটাক আর কি, ওটার ভিতরে কাজ রয়েছে, ওইরকম গাড়িও পেয়ে যাবেন আপনারা একটু কম বাজেটের মধ্যে। ইনশাল্লাহ সবগুলো গাড়ি আমরা সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করবো। এবং দেখতে পাচ্ছেন এই যে মিনি ক্যাব একটা গাড়ি রয়েছে, মিনি ছোট একদম একদম ছোট, বাচ্চা ছোট আর কি। তো এই গাড়িটি সম্পর্কে আমরা জানাবো ইনশাল্লাহ। আর জিকে কত দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং ইনশাল্লাহ চ্যালেঞ্জিং প্রাইস দেবো, এরকম প্রাইস আপনারা কোথাও হয়তো পাননি। আর একটা জিনিস কথা, সেটি হচ্ছে ভালো জিনিসের একটু দাম বেশি হবে ইনশাল্লাহ, আপনারা থাকবেন আর সামনাসামনি এসে গাড়িগুলো দেখে তারপর বিবেচনা করবেন যে গাড়িগুলোর প্রাইস কেমন। তো চলেন তো আমরা শুরুতেই লোকেশনটা জেনে নিই। লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গী স্টেশন রোড, আসলে আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন। এবং স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো প্রথমে আমরা যে গাড়ি দিয়ে শুরু করবো আজকে ইনশাল্লাহ, এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো আপনার M54 সিরিজের একটি গাড়ি। গাড়িটি হচ্ছে আপনার জাপানি লাইটেস্ট কভার্ড ভ্যান। যারা একটা একটনি জাপানি লাইটেস্ট কভার্ড ভ্যান গাড়ি চাচ্ছেন 9 ফিটের, তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি খুবই ভালো অবস্থায় রয়েছে গাড়িটি, আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝবেন। এই গাড়িটির ড্যাশবোর্ড একদম সবই একদম, ড্যাশবোর্ড থেকে ইঞ্জিন কন্ডিশন গিয়ারবক্স সবই একদম ফ্রেশ রয়েছে। যাই হোক বেশি কথা বলবো না, আপনারা অনেকে বলেন যে অনেক টাইম নিয়ে ফেলি ভিডিও করতে, তো আজকে একটু শর্টকাটেই অনেকগুলো গাড়ি একসাথে দেখাবো। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে, গাড়িটি হচ্ছে আপনার 1800 সিসির একটি গাড়ি। এই গাড়িটি হচ্ছে লম্বা হচ্ছে 9 ফিট, গাড়িতে সিএনজি এবং তেল দুটোই রানিং রয়েছে। গাড়িটি হচ্ছে আপনার অটো গিয়ারের, এই গাড়ির সকল ধরনের কাগজপত্র আপলোড রয়েছে। গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 650,000 টাকা, আবারও বলি এই গাড়িটির আস্কিং প্রাইস 650,000 টাকা চাওয়া হচ্ছে। অবশ্যই আপনারা চাইলে দামাদামি দামাদামি করার সুযোগ রয়েছে, ফোন দিয়ে দামাদামি করে নেবেন। এবং একটি বার দেখেন সামনেটা কি সুন্দর চমৎকার কালার, বাট অমায়িকভাবে আর কি ডিজাইন করা রয়েছে এই গাড়িতে, দরজার সাইড দিয়ে দেখতে পাবেন। এভাবে গাড়িতে কোনো পচা কাটা কিছু নেই। তো যাই হোক এপাশে আরেকটি রয়েছে ঢাকা মেট্রো M11 সিরিজের একটি গাড়ি, এটি কিন্তু আপনার দেড় টনি একটি গাড়ি। আমি প্রথমে যেটা দেখিয়েছি ওটা ছিল এক টনি, এটা হচ্ছে দেড় টনি। তো যারা দেড় টনি একটু বড় টাইপের বড় মানে বড় আর কি একটু বড় গাড়ি যারা কোম্পানির জন্য খোঁজেন তারা এই গাড়ি দেখতে পারেন। এই গাড়িগুলো কিন্তু খুবই খুবই জোস একটি গাড়ি, আপনারা জানেন যারা এসব গাড়ি দেখেছেন বা দীর্ঘদিন যাবত ব্যবহার করেছেন তারা এসব গাড়ি ছাড়া অন্য গাড়ি কিনবেন না, কারণ এসব গাড়ি খুবই আরামদায়ক কমফোর্ট ফিল অনেক হয়ে থাকে। এবং যারা ড্রাইভার বয়ার আছেন তাদের কাছে তো কোনো কথাই নেই, তারা এসব গাড়ি চাইলে খুবই মজা পেয়ে থাকে বা আরামদায়ক খুবই। এবং এইসব গাড়ি কিন্তু আপনার কাজে কমে অনেক কিছু আর কি, আপনার খরচ বেশি হয়ে থাকলেও কিন্তু আপনার বেশি একটা কাজ করা লাগে না গাড়িতে, গাড়িটি বেশি আর কি বলে একটু খরচ মানে ডিস্টার্ব কম দেয় আর কি, গাড়ি আপনার চালানোর উপর ডিপেন্ড করে। তো যাই হোক অনেক কথাই বলছি, গাড়িটি কিন্তু সম্পূর্ণ ডেন্ট পেন্ট করানো হয়েছে, গাড়িতে তেমন একটা পচা কাটা ছেঁড়া কিছুই নেই, সম্পূর্ণই ফ্রেশ পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর সামনাসামনি এসে যাচাইবাছাই করে দেখবেন। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2005 সালে, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2010 সালে, গাড়িটি লংয়ে হচ্ছে 10.5 ফিট। আর এই গাড়িটিতে আপনি মোটমাট 6টি চাকা পেয়ে যাবেন, ছোটো বড়ো চাকা। গাড়িটির সিসি হচ্ছে আপনার 2000। এই গাড়িটি আপনি মাল ক্যারি করতে পারবেন 3 থেকে 4 টন, এর অধিকও করতে পারবেন।
আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010 সালে, গাড়িটির লং হচ্ছে 10.5 ফিট, গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি, গাড়িটির ইঞ্জিন হচ্ছে আপনার 1 টিয়ার, এই গাড়িটির সিসি হচ্ছে 2000, আর গাড়িটির আস্কিং প্রাইস যা হচ্ছিল ওইটা আপনার 8.5 লক্ষ টাকা। আবার বলি, গাড়িটির আস্কিং প্রাইস 8.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে ওইটা। তো চলে আসলাম আরেকটি গাড়িতে, এই গাড়িটির মডেল হচ্ছে 2004 সালে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়িটিতে চলে এসেছি আমরা, এই গাড়িটির চাকা কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ রয়েছে, গাড়িটি কিন্তু আপনার সমান চাকার পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু সমান চাকা পেয়ে যাবেন, গাড়িটি খুবই খুবই ফ্রেশ দেখতে এবং কালারটা খুবই জোস করছে সামনে দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস কালার যেটাকে আর কি বলে। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে, গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি, গাড়িটি আপনার সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। আমাদের এখানে যেসব গাড়িগুলো আমি খুবই যাচাইবাছাই করি আমরা এনে থাকি, কোনো সমস্যা নাই, কাগজপত্র কোনো প্রবলেম থাকে না, তারপর আপনারা এসে যাচাইবাছাই করেই গাড়িগুলো নেবেন। আপনাদের কাছে একটু সময় নেই আমাদের কাছ থেকে, আপনার গাড়িগুলো যাচাইবাছাই করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আপনার ব্যাক স্পেসটা, ব্যাক সাইডটা দেখছেন, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই গাড়িটি আবারও বলি, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে, গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি, এই গাড়িটিও আপনার 2000 সিসির একটি গাড়ি এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে 1 টিয়ার, গাড়িতে সিএনজি এবং তেল দুইটাই রানিং রয়েছে, তেল বলতে অকটেন রানিং রয়েছে। এই গাড়িতে আপনারা মাল ক্যারি করতে পারবেন 3 টন থেকে 4 টন, বা আপনারা যে চাহিদা অনুযায়ী মাল ক্যারি করতে পারবেন, কিন্তু আপনার অধিক করলে আবার গাড়ি লোড সামলাতে পারবে না, ওইটা আপনারা জানেনই ভালো করে। তো গাড়ির উপরে সিলিংটাও দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা 11 ঢাকা মেট্রোপলিটন 11 সিলেটের গাড়ি। তো এই নাম্বার প্লেট দেখিয়ে আর কি আপনারা কল দিবেন। তো এই গাড়ির দাম চাওয়া হচ্ছে 8.5 লক্ষ টাকা, আবারও বলি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 8.5 লক্ষ টাকা। তো এর পাশে আরেকটি গাড়ি রয়েছে, ঢাকা মেট্রোমো 11 সিলের একটি গাড়ি, এই গাড়িটি নতুন আসছে আমাদের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটু গোতা মানে আর কি ডেন পয়েন্টের কাজ রয়েছে, আপনারা চাইলে এই অবস্থায় গাড়িটি কিনতে পারবেন। যারা একদম আর কি সিঙ্গেল চাক্কা মানে 4 চাকার গাড়ি যাচ্ছিলেন, 4 চাক্কা, তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি মোটামুটি রানিং একটি গাড়ি, কোম্পানি থেকে কিনে আনা হয়েছে, আপনি চাইলে এভাবেই গাড়িটি কিনতে পারবেন, এতে আপনাদের একটু দামটা একটু কম পড়ে যাবে। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2006 সালে, এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে, গাড়িটি সিএনজি এবং অকটেন দুইটাই রানিং রয়েছে, গাড়িটির লং হচ্ছে 10.5 ফিট, এই গাড়িটি হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি, এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে 9 লক্ষ টাকা, এবং এই গাড়িটির সিসি হচ্ছে আপনার 2000 সিসি এবং ইঞ্জিন হচ্ছে 1 টিয়ার ইঞ্জিন, এই গাড়িটি আপনারা মাল ক্যারি করতে পারবেন। আবারও বলি, 2.5 থেকে 3 টন, 3.5 টন 4 টন। যাই হোক, ওই গাড়িটির প্রাইসও বলে দিয়েছি। তো এইখানে একটি চলে আসছে ফ্রিজার ভ্যান, ছোটো মিনি, এটাকে সম্ভবত কী বলে আমি জানি না, এটা এই প্রথম আমার ভিডিওতে। তো যাই হোক, এটাকে ছোটো করে আর বিশ্লেষণ দেওয়ার কিছু নাই, আপনারা ওই নাম্বারে কল দিবেন এটা নেওয়ার জন্য, এটা 3.5 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, এটার কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং নতুনভাবে জাস্ট রং করানো হয়েছে, অরিজিনাল কালার ছিল দেখতে পাচ্ছেন, লাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে, এভাবে কোনো কাজ করানো হয় না, জাস্ট টাচাবে কাজ ছিল, রং করা হয়েছে। এর নাম হচ্ছে হাইজেট, যারা একটা হাইজেট ছোটো গাড়ি কিনতে চাচ্ছেন তারা চাইলে এই গাড়ি দেখতে পারেন। এই গাড়িটি আরও বলি সম্পূর্ণ একদম ফ্রেশ রয়েছে, আপনার কেবিন থেকে কভার পর্যন্ত উপরে দেখতে পাচ্ছেন, খুবই ছোট একটি গাড়ি, দেখতে খুবই সুন্দর লাগে মাশাল্লাহ। তো এই গাড়ির আস্কিং প্রাইস চা হচ্ছে 3.5 লক্ষ টাকা। আপনারা চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, যারা একদম মিনি একটি ফ্রিজের গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি দেখতে পারেন। তো চলে আসলাম ফাইনালি, যারা একদম খোলা পিক আপ চাচ্ছেন, ঢাকা মেট্রো 11 সিলের একটি গাড়ি, জাপানি লাইটেস্ট খোলা পিক আপ, মডেলটা একটু বেশি, 6 মডেল একটি গাড়ি, এই গাড়িটি খুবই চাহিদা বর্তমানে, বাংলাদেশে খুব পাওয়া যায় না। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2006 সালে, গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2011 সালে রেজিস্ট্রেশন হয়েছে, গাড়িটির গিয়ার হচ্ছে ম্যানুয়াল, গাড়িটির সিসি হচ্ছে আপনার 1800, এই গাড়িটি অরিজিনাল ইঞ্জিন হচ্ছে আপনার 7K ইঞ্জিন, গাড়িতে সিএনজি এবং অকটেন দুটাই রয়েছে, গাড়িটির লং হচ্ছে আপনার 9 ফিট, যেটাকে গিয়ে আর কি KM75 বলে থাকে। এই গাড়িটি কোনো মাইল ছিঁড়া কাটা নাই, জাস্ট আপনার পেন্টিংয়ের কাজ করা রয়েছে, হালকা টাচ আপের কাজ ছিল, এই জন্য পেন্টের কাজ করা হয়েছে। গাড়িটিতে মোটমাট 4টি চাকা পেয়ে যাবেন, গাড়িটি আপনার কোনো ধরনের প্রবলেম দেখাতে পারবেন না ইনশাল্লাহ।
তো এই গাড়িটির ভিতরে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। আবার বলি, এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। অবশ্যই আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন। তো ওরা কোথায় বলে ফেললাম, আজকে অনেক গাড়িগুলোই দেখালাম আপনাদের মাঝে। ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক তো করে দিবেন এবং কমেন্টটা করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের একটু ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকে অনেকগুলি গাড়ি দেখালাম আপনাদের, ডাইনা কভার্ড ভ্যান, লাইট স্পিক আপ এবং পুরাতন গাড়ি, ছোট হাইজেট, জাপানি কভার্ড ফ্রিজার ভ্যান এবং লাইটেস্ট কভার্ড ভ্যান। ইনশাল্লাহ আপনাদের যার এখান থেকে একটি গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ আমাদেরকে জানাতে পারেন। সমস্যা নেই, গাড়ি কিনে না কিনে আপনাদের সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।